হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্ল্যান্ডা শপ অ্যান্ড টেক। এটা হচ্ছে আমার একটা নিউজ অ্যাপ, আর এই টিউটোরিয়ালে আমরা শুরু করতে যাচ্ছি নিউজ অ্যাপ কীভাবে বানাবো, নিউজ অ্যাপের একটি টিউটোরিয়াল। আর এখানে আমরা ইউজ করেছি এপিআই, অর্থাৎ নিউজ এপিআই ইউজ করে কীভাবে আমরা একটি নিউজ অ্যাপ বানাতে পারি আমি এই টিউটোরিয়ালে দেখাবো। সো স্টে কানেক্টেড উইথ মি। সো ফার্স্টে আমরা চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পরে আমরা একটি এমটি অ্যাক্টিভিটি নিব, আর এই নেমের এখানে আমরা আমাদের অ্যাপসের একটি নাম দিয়ে দিব। এরপর আমরা গুগল ক্রোমে যাব, যাওয়ার পর আমরা সার্চ করব নিউজ এপিআই ডট ওআরজি। এরকম একটি পেজে আমাদেরকে নিয়ে আসবে। এখানে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, দেন এখানে আমরা লগ ইন করবো। আমার এখানে অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারপর আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফর্মুলাটি দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা এখানে সবগুলো ফর্ম পূরণ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে। আমার যেহেতু এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, তার জন্য আমরা এখানে লগ ইনে চলে যাব। লগ ইনে আসার পর আমার এখানে একটি এপিআই কি দিবে, আমি এটিকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা ভ্যালুসে যাব। ভ্যালুসে আসার পর স্ট্রিংয়ে এখানে আমরা একটি স্ট্রিং ক্রিয়েট করব, যার নাম দিয়ে দিব আমরা এপিআই কি। আর এর ভিতরে আমাদের যে কপি করা এপিআইটি সেটি এখানে পেস্ট করে দিব। দেন আমরা আবার আমাদের লগ ইন পেজটি চলে যাব। দেন আমরা হোম পেজে ব্যাক করব, এখান থেকে আমরা চলে যাব ডকুমেন্টেশনে। দেন আমরা টপ হেডলাইন্সে ক্লিক করব, আর এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে গেট মেথডের এই লিঙ্কটি। দেন আমরা এখান থেকে কী কী নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। কান্ট্রি নিব, ক্যাটাগরি নিব, স্ট্যাটাস নিব, এগুলো আমাদের অ্যাপসে থাকবে। সো এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা গেট মেথডের লিঙ্কটি আমরা কপি করব, এই লিঙ্কটি আমরা কপি করব। কপি করার পর আমরা পোস্টম্যানে এটি পেস্ট করব। সো আমরা পোস্টম্যানে যাব, পোস্টম্যানে যাওয়ার পরে আমরা এখানে, আমি যেহেতু আগে এর একবার প্রজেক্টটি করেছি, এখানে আমাকে দেখাচ্ছে, এজন্য আমাদের নতুন করে আবার ক্রিয়েট করতে হবে। এখন আমি এই গেট মেথডের এখানে লিঙ্কটি পেস্ট করে দেব, আর আমাকে অবশ্যই গেট মেথডটি ইউজ করতে হবে। লিঙ্কটি পেস্ট করার সাথে সাথে আমাদেরকে কান্ট্রি আর এপিআই কি দিয়ে দিছে। দেন আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদেরকে সোর্স দিচ্ছে, যার ভিতর আমরা স্ট্যাটাস পাচ্ছি, তারপর হচ্ছে আর্টিকেল পাচ্ছি। আর এই আর্টিকেলের ভিতরে আমাদেরকে সোর্স দিবে, যার ভিতর থাকবে আইডি নেম। আর দেন আমরা এই আর্টিকেলস মডেলের ভিতরে ক্যাটাগরিগুলো পাবো। এরপর আমরা চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখন আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসব, দেন আমরা যাবো মেন এক্সএমএল ফাইলে। দেন আমরা স্প্লিটে ক্লিক করব, আর এখান থেকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট লেয়ারটি রিমুভ করে দিব, আর এখানে দিয়ে দেবো আমরা লিনিয়ার লেআউট। আর এর ওরিয়েন্টেশন আমরা দিয়ে দিব, ভার্টিক্যাল। আর টেক্সট ভিউটি আমরা এখান থেকে রিমুভ করে দিব। এরপর আমরা ইউজ করব রিসাইকেলার ভিউ। যার উইথ আর হাইট দিয়ে দিব আমরা ম্যাচ প্যারেন্ট।
আমরা এটিকে একটি মার্জিন দিয়ে দিব, যার মান দিব আমরা হচ্ছে 8 ডিপি, আর আইডি দিয়ে দিব। আমরা আইডিটি দিয়ে দিব রিসাইকেল আর মেইন। এখন আমরা একটি লেআউট রিসোর্স ফাইল ক্রিয়েট করব, যার নাম দিয়ে দিব হেডলাইন লিস্ট আইটেমস। স্প্লিটে আসার পর আমরা কনস্ট্যান্ট লেআউটকে আমরা কাট ভিউ লেআউটে রূপান্তরিত করব, দেন আমরা কাট এলিভেশন দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি 8 ডিপি, মার্জিন দিয়ে দিচ্ছি 16 ডিপি, আর হাইট দিয়ে দিচ্ছি আমি র্যাপ কন্টেন্ট। এর ভিতরে আমরা আরেকটি লিনিয়ার লেআউট নিব, যার উইথ দিয়েছি ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিয়েছি র্যাপ কন্টেন্ট, আর ওরিয়েন্টেশন দিয়েছি হরিজন্টাল, আর মার্জিন দিয়েছি 8 ডিপি, আর এর ওয়েটটা আমরা দিয়ে দিয়েছি 3। দেন এগেন আমরা লিনিয়ার লেআউটের ভিতরে আরেকটি লেআউট নিব, যার উইথ দিয়ে দিব 0 ডিপি, হাইট দিয়ে দিব র্যাপ কন্টেন্ট, আর ওয়েট দিয়ে দিব 2, ওরিয়েন্টেশন আমরা দিয়ে দিব ভার্টিক্যাল, নিচে নিচে চলে আসবে। এরপর আমরা এর ভিতরে নিয়ে নিব টেক্সট পিও, যার উইথ দিয়ে দিচ্ছি ম্যাচ কন্টেন্ট, আর হাইট দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট, আর এটির একটি আইডি দিয়ে দিচ্ছি। টেক্সট সাইজটি 22 SP করে দিচ্ছি, এর কালার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার ইউজ করতে পারবেন। দেন আমি আরেকটি টেক্সট ভিউ নিচ্ছি, এটির আইডিটি আমি চেঞ্জ করে দিচ্ছি, আর এর সাইজটি আমি কমিয়ে দিব, 18 SP করে দিচ্ছি, আর টেক্সট কালারটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি পার্পল কালারটি নিয়ে নিচ্ছি। আমি উপর থেকে মার্জিন নিয়েছি। এই লিনিয়ার লেআউটের বাহিরে আমরা আরেকটি ইমেজ নেব, এর ভিতরে আমরা একটি ইমেজ ইউজ করব, যার উইথ দিয়ে দিচ্ছি 0 ডিপি, আর হাইট দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট। এটি আমাদের কতটুকু জায়গা নিয়ে নিবে আমি সেটাও ডিক্লেয়ার করে দিচ্ছি, 2 ভাগ জায়গা নিয়ে নিচ্ছে। আর এই পিকটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এই পিকটি ওখান থেকে ডাউনলোড করে এখানে ব্যবহার করবেন। সো এখানে আমি ড্রয়াবেলে পিকটি পেস্ট করলাম, আর SRC-র মাধ্যমে আমি ইমেজটি কল করলাম। এরপর আমরা ক্রিয়েট করব মডেলস, মডেলস ক্রিয়েট করব, কারণ হচ্ছে আমাদের যে পোস্টম্যানে জেসন অ্যারোগুলো ছিল সেই মডেলগুলো আমরা এখানে ব্যবহার করব। এই যে আপনারা যে জেসন অ্যারোগুলোর মধ্যে যে আর্টিকেল সোর্স একজাক্টরা মানে হচ্ছে যা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা এখন মডেলসের ভিতরে ডিক্লেয়ার করব। প্রথমে আমি আর্টিকেলের ভিতরে যে সোর্সটি রয়েছে পোস্টম্যানে এটাকে ডিক্লেয়ার করব। এর জন্য আমরা মডেলে একটি জাভা ক্লাস নিব, যার নাম আমরা দিয়ে দিব সোর্স। আমি দেখিয়ে দিচ্ছি সোর্সটি কোথায়, এই দেখুন আর্টিকেলের ভিতরে সোর্সটি নেওয়া রয়েছে। সো আমরা সোর্সটি নিয়ে নিব, আর এর ভিতরে আমাদেরকে 2টি অপশন দিয়েছে, নেম আর আইডি। সো আমাদের এই নেমটি আমরা এখানে স্ট্রিংয়ের মাধ্যমে ডিক্লেয়ার করব, নেম আর আইডি। আমাদের এই নেম আর আইডি নেমটি সেম সেম হওয়া লাগবে, অবশ্যই সেম সেম হওয়া লাগবে। সো আমি স্ট্রিংয়ের মধ্যে ডিক্লেয়ার করে দিলাম, দেন আমরা ইউজ করব, অবশ্যই আমাদেরকে নেম আর আইডি সেম হতে হবে। এখন আমরা জেনারেটে ক্লিক করব, দেন হচ্ছে সেটার অ্যান্ড গেটার মেথডটি আমরা নেব। দেন ওকে ক্লিক করার পর আমাদের এই মেথডগুলো চলে আসবে। এখন আমরা এই পোস্টম্যানের ভিতরে যে হেডলাইনগুলো দেখতে পাচ্ছি বা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি, এখন আমরা এটি ইউজ করব অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে। এর জন্য আমরা আরেকটি জাভা ক্লাস ক্রিয়েট করব মডেলের ভিতরে, যার নাম দিয়ে দিব আমরা নিউজ হেডলাইনস।
এখন এই নিউজ হেডলাইনের ভিতরে আমরা যে সোর্স নামে জাভা ক্লাস তৈরি করেছি এটার অবজেক্ট তৈরি করব, আর এই অবজেক্ট ইকুয়ালটা আমরা নাল করে দিব। দেন আমরা স্ট্রিং এ নিয়ে নিব অথর, আমরা যে ক্যাটাগরি পোস্টম্যানে দেখতে পারবো সেগুলো আমরা এখন স্ট্রিং এ নিয়ে নিচ্ছি। আমরা পোস্টম্যানে পাবো, অথর পাবো, টাইটেল পাবো, ডিসক্রিপশন পাবো, ইউআরএল পাবো, ইমেজের ইউআরএল পাবো। আমরা সেখান থেকে দেখে দেখে কপি করে এখানে পেস্ট করতে পারি বা আমার সাথে আপনারা লিখতে পারেন। এখন আমরা জেনারেট করব গেটার আর সেটার মেথডটি। সো আমি এখান থেকে গেটার আর সেটার মেথডটি ক্লিক করলাম, দেন সবগুলো আমরা ওকে করে নিব। দেন ওকেতে ক্লিক করার পরে, সিলেক্ট করার পর ক্লিক করব, দেন ক্লিক করার পরে আমাদের এখানে সম্পূর্ণ মেথডটি চলে এসেছে। এখন আমরা তৈরি করব এই স্ট্যাটাস, তারপর টার্গেট, এইগুলো আমরা তৈরি করব, রেসপন্স, টার্গেট রেসপন্স। সো আমরা আরেকটি জাভা ক্লাস তৈরি করব মডেলের ভিতরে, সো এটাকে আমরা নাম দিয়ে দিব এপিআই নিউজ বা নিউজ এপিআই রেসপন্স। দেন আমরা স্ট্রিং এর ভিতরে স্ট্যাটাস, তারপর হচ্ছে টার্গেট, আমরা এগুলো নিয়ে নিচ্ছি। আমরা স্ট্রিং এ নিব স্ট্যাটাস আর ইন্টিজার, যেহেতু টার্গেট নাম্বারটি আমাদের ইন্টিজার টাইপের হবে তাই আমরা ইন্টিজারে আমরা হচ্ছে টার্গেট রেজাল্ট নিয়ে নিচ্ছি। আর লিস্টের ভিতর নিয়ে নিব আমরা হচ্ছে নিউজ এপিআই, আর এর ভিতর থাকবে আমাদের আর্টিকেলগুলো, যে আর্টিকেলগুলো আমরা ক্রিয়েট করেছিলাম। দেন আমরা গেটার আর সেটার মেথডটি এখানে ইউজ করব, দেন ওকে ক্লিক করব, আমার এখানে এগুলো চলে আসবে। এরপর আমরা আর একটি জাভা ক্লাস নিব, কিন্তু এটি মডেলের ভিতরে না, এটি বাহিরে নিব। সো আমরা একটি জাভা ক্লাস নিয়ে নিচ্ছি আর এটি নাম দিয়ে দিচ্ছি কাস্টম ভিউ হোল্ডার, আর এটিকে আমরা এক্সটেন্ড করব রিসাইকেলার ভিউ দিয়ে, অর্থাৎ রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার। দেন আমরা এটিকে ইমপ্লিমেন্ট করে নিব, মেথডগুলো চলে আসবে। এরপর আমরা যে টেক্সট ভিউ নিয়েছিলাম, তারপর হচ্ছে ইমেজ ভিউ নিয়েছিলাম, আমরা এখানে এদের অবজেক্ট ক্রিয়েট করে আইডিগুলো ডিক্লেয়ার করে দেব। সো আমার সাথে এগুলো করে নিন। এরপর আমরা একটি অ্যাডাপ্টার ক্লাস তৈরি করব, যার নাম দিয়ে দিব আমরা হচ্ছে কাস্টম অ্যাডাপ্টার। দেন এটিকে আমরা এক্সটেন্স করব রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার, দেন এর ভিতর আমরা দিয়ে দিব কাস্টম ভিউ। দেন আমরা কনটেক্সটে একটি অবজেক্ট তৈরি করে নিব, দেন আমরা লিস্ট
ডিস্ট্রিবিউটর নিয়ে নিব, আমাদের যে হেডলাইন্স নিউজ হেডলাইন্স রয়েছে সেগুলো, দেন এগুলোকে আমরা কনস্ট্রাক্ট করে নিব। এরপর আমরা অন ক্রিয়েট মেথডের মধ্যে চলে আসবো। ভিউ হোল্ডারের ভিতরে চলে আসার পরে আমরা লেআউট ইনফ্লুয়েটার নিব, দেন ফ্রম নিব, দেন হচ্ছে আমরা এখানে কনটেক্সট ডিক্লেয়ার করব, দেন ইনফ্লুয়েট করব। দেন আমরা আর ডট লেআউটকে আমরা হচ্ছে যে হেডলাইন নিয়েছিলাম, হেডলাইন লিস্ট আইটেম সেটিগুলো এখানে নিয়ে নিব। দেন প্যারেন্ট ডিক্লেয়ার করার পরে এটাকে আমরা ফলস করে দিব। দেন আমরা ব্লাইন্ড অর্থাৎ অনবাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে আসার পর আমরা টেক্সট আর টাইটেল সেট করব, যা আমরা এর পজিশন আর আইডিগুলো দিয়ে দিব যেগুলো আমরা ডিক্লেয়ার করেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।